এটা WBCS 2015 তে এসেছে। এখানে বলা হয়েছে কান্ট্রি ইজ কোডেড অ্যাজ সার্টেন ওয়ে, এটা তাহলে ইলেকটোরেট উইল বি কোডেড ইন দ্য সেম ম্যানার, মানে একইভাবে ইলেকটোরেটের তাহলে কোড কী হবে। এ জায়গাটা দেখো, এই জায়গাটা আবার একটু অন্য টাইপের, এ জায়গাটায় সি এর কোড আছে ই, আমরা এখানে প্লাস টু করেছি। কেন প্লাস টু করেছি? তার কারণ হচ্ছে সি এর পরে অ্যালফাবেটিক্যালি কী আসে, সি এর পরে আসে ডি, তারপরে আসে ই, তার মানে সি এর দু ঘর পরে আছে ই। প্লাস কেন লিখেছি? কারণ এটা সামনের দিকে এগোচ্ছে। আবার দেখো পরেরটাতেই ও এম, ও এর থেকে এম এ গেছে, তো এম তো ওর পরবর্তীতে আসে না, পূর্ববর্তীতে আসে, আগে আসে, তাহলে এম এন ও, ঠিক আছে, তাহলে এম এন ও যেহেতু, তাহলে ওটা কী হচ্ছে, এমটা কী হচ্ছে পরে আসছে, তাহলে ও এর দু ঘর পরে এম, তার জন্য মাইনাস টু। আবার ইউ ভি ডাব্লু আবার প্লাস টু, এল এম এন মাইনাস টু, টি টি ইউ ভি প্লাস টু, পি কিউ আর মাইনাস টু, ওয়াই জেড এ। এই জায়গাটা একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে ওয়াই আছে, ওয়াইয়ের পরে জেড আসে, এবার জেডের পরে কী আসে, আমরা তখন আবার ঘুরে যাব, আবার জেডের পরে আবার ঘুরলে পরে এ আসে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু ওয়াইয়ের পরে এ দিয়েছে, এটা প্লাস টু করেছি আমরা। তাহলে এখানে লজিকটা কী হচ্ছে, প্লাস টু মাইনাস টু, প্লাস টু মাইনাস টু, এইভাবে এগিয়ে যাচ্ছে। তো একইভাবে আমাদের ইলেকট্রোরেটের অ্যান্সার কী হবে, ইলেকট্রোরেটের তাহলে প্রথম ক্ষেত্রে আমরা প্লাস টু করবো, তাহলে ই এর পরে কী আসছে প্লাস টু হিসেবে, ই এর পরে আসছে এফ, এফ এর পরে আসছে জি, তাহলে ই এর এই জায়গাটায় কোড হয়ে যাবে আমাদের জি। এবার একটা ভেরি ইন্টারেস্টিং পার্ট এই জায়গাটায়, দেখো চারটা অপশন যদি ভালো করে লক্ষ্য করো, দেখো কোনো অপশনেই কিন্তু, তিনটা অপশনে কিন্তু জি নেই, শুধুমাত্র অপশন ডিতে প্রথমে জি আছে। তাহলে আমি এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে আমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিকজ জি কিন্তু আর এ বি সি কোনো অপশনে নেই, সব অপশনে প্রথমে সি আছে, সি তো এই লজিকে কোনোভাবেই হবে না, জি হবে, তাই আমার রাইট অ্যান্সার হয়ে গেলো কিন্তু অপশন ডি। এটাকে কিন্তু আমরা বলতে পারি একটু অ্যাডভান্স লেভেল, ঠিক আছে, এটাকে আমি বলবো না, যারা প্রথমে এই জিনিসটা শিখছে তাদেরকে বলবো না, হ্যাঁ, তারা এখানে সম্পূর্ণই সলভ করো, প্লাস টু মাইনাস টু, প্লাস টু মাইনাস টু, সেই হিসেবে এখানে চলে আসবে জি, তারপরে আসবে জে, তারপরে আসবে এ, এমন করে এই অপশনে যেটা আসে সেটাই আসবে, সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আশা করি। এবং এই জায়গাটা যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই টোটাল জিনিসটা কিন্তু সলভ করার দরকার নেই, আমি যখন পরীক্ষা হলে আমি যখন জিআই সলভ করব তখন কিন্তু আমাকে টাইমের দিকেও দেখতে হবে, আমাকে কিন্তু ঘড়ির দিকেও নজর রাখতে হবে, ঠিক আছে, কারণ এই জিআইটা যদি আমি সম্পূর্ণ সলভ করি আমার এখানে লেগে যাবে সাপোজ 1 মিনিট, এবং এটাকে যদি আমি শুধু এই দেখে নিই তাহলে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডে কিন্তু জিআইটা সলভ হয়ে গেল, বাকি কিন্তু আমি যে সময়টা পেলাম সেটা কিন্তু আমি অন্য কোনো কোশ্চেনে ইনভেস্ট করতে পারবো, ঠিক আছে, কারণ টাইমটা একটা মানে মোস্ট ক্রুশিয়াল ফ্যাক্টর টু ক্র্যাক এনি এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, ওকে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো, তো তোমরা আশা করি বাড়িতে এই জিনিসটা কিন্তু সলভ করে নেবে, ঠিক আছে। তো এটার অপশন হয়ে গেলো, অ্যান্সার হয়ে গেলো অপশন ডি, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, এটাও WBCS 2015 আসছে, এই কোশ্চেনটার একটা নিউ প্যাটার্ন, ঠিক আছে, নিউ প্যাটার্ন কি, এই জায়গাটা দেখতে পাচ্ছি এসিএমই, এটাকে লেখা হয়েছে এমএসি, এটাকে সাইন দিয়ে ডিনোট করেছে, ইস টু সাইন বা রেশিও সাইন দিয়ে এটাকে ডিনোট করেছে, মানে এসিএমইর মানে হচ্ছে এমএসি, এটাকে বোঝানো হচ্ছে, তাহলে এএলজিএ এটার কি হবে দেখে নেই আমরা। এই জায়গাটায় এসিএমই এটাকে আমরা পজিশন হিসেবে নাম্বার দিয়েছি, প্রথমে আছে এ, সেকেন্ডে আছে সি, থার্ডে আছে এম, ফোর্থে আছে ই। এবার এটাকে কিন্তু অল্টারনেট করে লেখা হয়েছে, মানে নিজেদের স্থান পরিবর্তন করে দেওয়া হয়েছে, দেখো প্রথমে লেখা হয়েছে এম, তার মানে 3 নম্বর পজিশনটা কিন্তু প্রথমে চলে আসলো, এ লেখা হয়েছে সেকেন্ডে, মানে 1 নম্বর পজিশনটা সেকেন্ডে চলে আসলো, সি লেখা হয়েছে 3 নম্বরে, তাহলে 2 নম্বর পজিশনটা কিন্তু 3 নম্বরে চলে আসলো, আর ই তো লাস্টে ছিল, লাস্টেই আছে, তাহলে সেই হিসেবে একেও যদি পজিশন করি এ এল জি এ, তাহলে আমার 3 নম্বর পজিশনে কি আছে, জি আছে, তাহলে জি চলে যাবে সবার প্রথমে এই হিসেবে, তারপরে কে আছে, তারপরে আমার আসছে নেক্সটে আসবে 1, মানে আমার এ ছিল প্রথমে, নেক্সট চলে আসবে এ, তারপরে আমার ছিল 2, 2 থেকে ছিল এল, আমার এখানে 2 নম্বর পজিশনে এল আছে বসে, ঠিক আছে, তো আমি এখানে লিখে দিব এল, আর লাস্টে আমার এখানে ই ছিল, ই তো নিজের জায়গাতেই বসেছে 4 নম্বর পজিশনে, তাই আমার এখানেও এ লাস্টে বসবে, তাহলে আমার রাইট অ্যান্সার হয়ে গেলো গালা, তার মানে আমার রাইট অপশন অপশন ডি।
ঠিক আছে, এটা কিন্তু একটা নতুন টাইপ, ঠিক আছে। তো আমরা কিন্তু বিভিন্নভাবে ভাবার চেষ্টা করব, শুধু একভাবে ভেবে আটকে থাকলে চলবে না, এখানে অনেক ডাইমেনশনে ভাবতে হয়, ঠিক আছে। একটা একটা করে ভাববো, দেখব হচ্ছে না, নেক্সটে গিয়ে যাব, এবং প্র্যাকটিস করতে করতে এরকম হবে যে আমরা একবারে দেখেই বুঝবো যে এটা এই টাইপই হবে। তো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। তো প্র্যাকটিসই একমাত্র আমাদের এই জায়গাটায় ভালো এক্সেলেন্স আমাদের তৈরি করতে সাহায্য করবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এই কোশ্চেনটা WBCS 2015 প্রিলিমসে এসেছে। এখানে বলা হয়েছে ইফ আর্থকোয়েক ইজ কোডেড অ্যাজ এটা, দেন ইকুয়েট উইল বি কোডেড অ্যাজ। তাহলে ইকুয়েটকে কী হিসেবে কোড করা যাবে? এই জায়গাটায় আমরা আগের মতো একটা জিনিস লক্ষ্য করব যে ইকুয়েট এখানে যে অ্যালফাবেটগুলো ইউজ হয়েছে সেই অ্যালফাবেটগুলো কি আর্থকোয়েকে আছে? অলরেডি দেখতে পাচ্ছি আছে, ই আছে, কিউ আছে, ইউ আছে, এ আছে, টি আছে, ই আছে, সবগুলো কিন্তু আছে। তাহলে কিন্তু বেসিক্যালি আমাদের এই আর্থকোয়েকের যে কোডটা আছে এটা কিন্তু এখানে বসিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে যদি এটা ই এর পরে এম, এর পরে ও, মানে সাপোজ 2 ঘর পরে, 3 ঘর পরে, বা 4 ঘর আগে, 5 ঘর আগে, মানে যেটা আমরা এই কোশ্চেনটায় লক্ষ্য করলাম যে এটা এই হিসেবে হয়েছে, এই ক্ষেত্রেও যদি সেটা এই হিসেবে হয় তাহলে ভুল হয়ে যাবে না? কোনো ভুল হবে না। তার কারণ হচ্ছে যদি ই এর কোড এখানে এম হয় তাহলে এখানেও কিন্তু ইয়ার কোড এমই হবে। তাহলে আমার দরকার নেই এক্সট্রা করে খাটনি করে বের করার যে এখানে কি লজিক লাগিয়েছে, এর মধ্যে এই জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে, এই অ্যালফাবেটগুলো আর্থকোয়েকের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তার জন্য এটা বসিয়ে দিলে কিন্তু আমার এটা সলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে আমি ইয়ের এখানে বসিয়ে দেব এম, কিউয়ের মান এখানে আছে এন, ইউয়ের মান আছে এখানে জে, এর মান আছে এখানে ও, টি এর মান আছে এখানে পি, টি এর কোড মান বলছি আমি, কোড বলতে হবে, আর ই আছে এখানে এম, এম এন জে ও পি এম, এটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা কোন অপশানে আছে? এটা আছে আমার অপশন ডি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। কোনো জায়গায় যদি কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, চলো নেক্সট কোশ্চেন। WBCS 2015 প্রিলিমসে এসেছে, ঠিক আছে। ইন এ সার্টেন কোড কন্ট্রিবিউটার ইজ রিটেন অ্যাজ এটা, তাহলে পরে প্রোহিবিশন কী হিসেবে লেখা হবে? তো কন্ট্রিবিউটারকে হিসেবে লেখা হয়েছে, প্রোহিবিশনকে কী হিসেবে লেখা হবে? এটাও একটা নতুন টাইপ, এখানেও একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছে এই টপিক কোশ্চেনটায়। যেটা আমরা দেখব সেটা হচ্ছে কন্ট্রিবিউটার এখানে লেখা আছে CONTRIBUTOR, এটাকে যদি ভালো করে লক্ষ্য করি দেখব এই যে লেটারগুলো আছে এটাই কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয়েছে বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। এবং এটা আমরা প্রথমে যখন বুঝতে পারবো না, প্রথমে দেখবো সি থেকে আর অনেক দূরে, ঠিক আছে। আবার এখানে এন তো এনই লিখে দিয়েছে, আই আই লিখেছে, ব্যাপারটা কি টি আবার এখানে টি লিখেছে, তাহলে কি প্রবলেম হচ্ছে এটা আমরা দেখব। এ জায়গাটায় দেখো CONTR, CONTR, আবার এখানে দেখো CONTR, এইভাবে কিন্তু গেছে সি থেকে CONTR রিভার্সে গেছে। আইটাকে ওরা বেস রেখেছে, আইটাকে ঠিক রেখেছে, আবার এপাশ থেকে BUTOR, এভাবে BUTOR চলে গেছে, বোঝা গেল? তার মানে এটাতে হচ্ছে আমি যদি দেখি আমার এখানে হচ্ছে 11টা লেটার, মাঝখানে আইটাকে রেখে এপাশে 5টা লেটার রেখেছে, এপাশে 5টা লেটার রেখেছে, বোঝা গেল? তো একইভাবে সে একইভাবে আমি জায়গাটায় প্রোহিবিশন দেখব, PROHI, বিটাকে আমি সেমি রাখবো, বিটাকে আমি কিচ্ছু করব না, এখানে যেহেতু আই কিছু করেনি মাঝখানেরটা, বিটাকেও কিছু করবো না, আমি কী করবো আগের থেকে লেখা শুরু করব PROHI প্রোহি, আবার এই পাশ থেকে বি তো আমার আগের জায়গাতেই থাকবে ITION, এই হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। তো এটা আমার কোন অপশনে আছে? এটা আছে আমার অপশন ডিতে, দেখো IHORPBNOITI, এটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার অপশন ডি, বোঝা গেল কি হয়েছে জায়গায় ব্যাপারটা? আমি আরেকবার বলছি এই প্রবলেমটা, এই জায়গাটায় যেটা বলেছে কন্ট্রিবিউটার দিয়েছে, কন্ট্রিবিউটারকে এই দেখো এই জায়গাটায় আই, আইটাকে কিন্তু মাঝখানেই রেখেছে, আর বাদবাকিগুলো কিন্তু এমন করে দিয়েছে CON। এই জায়গাটায় তুমি আরেকভাবে করতে পারো, ঠিক আছে, যেটা হচ্ছে এই যে এন আছে আর এই জায়গাটায় টি কমন আছে, ঠিক আছে, এনও নিজের জায়গায় আছে, এটাও নিজের জায়গায় আছে। এই জায়গাটায় দেখো টি আর লিখেছে, এই জায়গাটায় উল্টে দিল আর টি, এই জায়গাটায় সিও লিখেছে, এই জায়গাটায় লিখলো ও সি,
এই জায়গাটা তো আই কমন রাখলো, এই জায়গাটাতে টি কমন রাখলো, এই জায়গাটায় বিইউ আছে, এই জায়গাটায় ইউবি উল্টে দিল, এই জায়গাটায় ওয়াল লিখেছে, এই জায়গাটায় আরও উল্টে দিল। তো একইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা এই জায়গাটায় আমাদের এই জায়গাটায় বি আছে মাঝখানে, আমরা বিটা রাখবো, ঠিক আছে। তারপরে আমরা এই জায়গাটায় আই রাখবো, তারপরে এই জায়গাটায় আমরা ও রাখবো। তাহলে এই জায়গাটায় হয়ে যাবে আমাদের পিআর, হয়ে যাবে আরপি, এই জায়গাটায় আমাদের এইচ আই হয়ে যাবে আইএইচ, এই জায়গাটায় হয়ে যাবে আমাদের ও এন এন ও, আর এই জায়গাটায় হয়ে যাবে আমাদের টি আইটি টি আই। এভাবেও কিন্তু আমরা করতে পারি, আমরা দুভাবেই করতে পারি, তোমাদের যেটা সুবিধা তোমরা সেইভাবে করবে, কোনো প্রবলেম নেই। তাহলে আমার এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা WBCS 2015-তে এসছে প্রিলিমসে। ইফ ক্যাট অ্যান্ড বোট আর রিটেন অ্যাজ এটা অ্যান্ড এটা, তো ক্যাটকে লিখেছে এইভাবে, বোটকে লিখেছে এইভাবে, তাহলে সেই হিসেবে এককে কী হিসেবে লিখবো, এটাই হচ্ছে কোশ্চেন। দেখে নেওয়া যাক, সিকে ধরা হয়েছে এখানে এক্স, এ কে জেড, টি কে জি, বি ওয়াই ও এল এ জেড টি জি। কিছু মনে পড়ছে এই কম্বিনেশনগুলো দেখে? দেখো, এর অপোজিটে জেড দিয়েছে এখানে, এ জেড, সি এক্স, জিটি, আমরা যে গাড়ির ছবিটা দেখেছিলাম জিটি, তারপরে এল ও, লাভ, লাভের এল ও, তার মানে কি সব নিজের অপোজিটে দিয়েছে, জিটি, এ জেড, বি ওয়াই। তাহলে আমরা এই জায়গাটাও দিয়ে দেবো, আমরা কি জানি জি এর অপোজিট টি, আবার জি এর অপোজিট টি, আর ই এর অপোজিট কি জানি এল ও ভি, তাহলে ই এর অপোজিট হয়ে যাবে ভি, তাহলে আমার রাইট অ্যান্সার ভিটিটি, ঠিক আছে। তাহলে এটা যদি আমি আর যদি মনে না থাকতো বা আমি যদি এই ট্রিক্সটা ইউজ না করতাম, আমার কিন্তু আরও বেশি সময় লাগতো, এতক্ষণে কিন্তু অন্য অ্যাসপিরেন্ট কিন্তু এগিয়ে যেত, আমি পিছিয়ে যেতাম। তো এই জন্য মাথায় রাখতে হবে আমাদের সবসময় কিছু কিছু শর্ট ট্রিক্স, কিছু কিছু উপায়, কিছু কিছু সূত্র আমাদের কিন্তু মাথায় নিয়ে চলতে হবে, যাতে আমরা খুব তাড়াতাড়ি জিনিসটাকে সলভ করতে পারি, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, ঠিক আছে। এই সিরিজটা কন্টিনিউ হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আরও WBCS বা অন্যান্য PSC আদার্স কোশ্চেন্স বা SSC আদার্স কোশ্চেন্সে কোডিং ডিকোডিং থেকে কী কী কোশ্চেন এসে সেগুলো নিয়েও আমরা ভবিষ্যতে আলোচনা করব। তো আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় যখনই নতুন ভিডিও আসুক, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলটাকে লাইক করো, যাতে তোমাদের ভালো লাগে যে চ্যানেলের বিভিন্ন যে ভিডিওগুলো পাচ্ছ। তোমরা যদি উপকৃত হয় তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, যদি কোনো তোমাদের ডিমান্ড থাকে সেটাও তোমরা জানাতে পারো, আর যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকে যাদের এই ভিডিওটা একদমই দরকার, তাহলে তাদেরকে তোমরা ভিডিওটা শেয়ারও করতে পারো। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং। Can I be your superhero?